দর্শক বন্ধুরা আজকে একটা টি টাইম স্ন্যাক্স নিয়ে এসছে পাউরুটি দিয়ে বানাবো কীভাবে বানাচ্ছি কি বানাচ্ছি পরে দেখাচ্ছি আসুন দেখিয়ে দিই কীভাবে কী বানাচ্ছি শুরু করি প্রথমেই আমি পাউরুটিগুলো ধার কেটে কেটে নিয়েছি এমনি করে এবার আমি একটু আলুর তরকারি বানাবো আজকে সম্পূর্ণ নিরামিষভাবেই পেঁয়াজ রসুন কিছু দেবো না আপনারা বন্ধুরা দরকার হলে দিয়ে নেবেন এর মধ্যে কাঁচা একটু আদা লঙ্কা কুচো দিয়ে দিলাম একটু লবণ দিলাম ওয়ান টি স্পুন একটু হলুদ দিয়ে নিলাম আমি একটু মিক্স মশলা দিচ্ছি বাড়িতে বানিয়েছিলাম সেই মশলা এভাবে সাত নিয়ে একটু ভালো করে মশলাগুলো আলুর সাথে মিশে যাবে এই তরকারিটা আপনারা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন এবার একটু ধনে পাতা দিয়ে দেবো এর মধ্যে মোট সব উপকরণগুলো হয়ে গেল। রুটিগুলো একটু প্রেশার দিয়ে বেলে নেব এর উপরে আধঘানা করে চিজ দেব এবার চিজের উপরে অল্প করে একটু তরকারি দিলাম এবার এটাকে এইভাবে রোল করব একটু ঘোল দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর দু চামচ ময়দা দিয়ে এই ঘোলটা বানিয়েছি আর এটা হচ্ছে ব্রেড ক্রাম ঘোলাটার মধ্যে দিয়ে নিলাম এবার আমি এটা ব্রেড ক্রামের মধ্যে দেবো দশ বন্ধুরা এইভাবে রোল বানিয়ে বানিয়ে রাখতে হবে তারপরে আমি ভাজবো এবার আস্তে আস্তে করে রোলগুলো তেলে দিয়ে দেবো এইভাবে ব্রাউন করে নিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন করে তুলে নেবে প্রচণ্ড বাচ্চাদের প্রিয় খাবার একটা দুটোতে মন ভরবে না কাজে এটা মাঝে মাঝে বানিয়ে দেওয়া যায় তবে টিফিন পারপাসে নরম হয়ে যাবে দেওয়া যাবে না টি টাইম স্ন্যাক্স হিসাবে খাওয়া যাবে বাড়িতে খাওয়া যাবে বাচ্চাদের টিফিনে দেওয়া যাবে ঘরে বসে দর্শক বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে চিজ ব্রেড রোল বানিয়ে দেখালাম এই চিজ ব্রেড রোলটা এইভাবে বানিয়ে দেবেন টিপ টাইমে বাচ্চাদের হাতেও দেবেন ওর খুব ভালোবেসে খাবে একটু টাটকা পাওয়া হলে ভালো হয় খুব ভালো করে রোলটা করা যায় আর ব্রেড ক্রাম আর ওই ময়দা আর কর্নফ্লাওয়ারের ঘোলটা দিয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুরা অনেকের সাথে শেয়ার করবেন বেল আইকনটা টিপ টিপে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো যাতে আপনারা সব দেখতে পান আজকের মতো রাখছি